বিশ্ব পরিবেশ দিবস খৈরাবাড়ী শিশু নিকেতনত উদযাপন। ওদালগুৰি জিলাৰ খৈরাবাড়ী শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত খৈরাবাড়ী শংকৰদেৱ শিশু নিকেতনতো বিশ্ব পরিবেশ দিবসটি রবিবারে উদযাপন করা হয়। ইয়াৰ লগত সংগতি রাখি ছাত্র ছাত্রীর মাজত আচার্য প্রধান ধর্মকান্ত রাজবংশীয়ে বিশ্ব পরিবেশ দিবসৰ তাৎপর্য বিশ্লেষণ করে। ইয়াৰ পিছত বিদ্যালয় চৌহদত অর্ধ শতাধিক বিভিন্ন ফল মূলৰ গছৰ পুলি রোপণ করে। খৈরাবাড়ীৰ পৰা পৰিহৰ পৰালী ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট লাইভ টুডে। বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে আহিছে, সেই মর্মে আমিও নিকেতনের তরফের পর ছাত্রছাত্রী সকলের জড়িয়ে আজি বিশ্ব পরিবেশ দিবসত বৃক্ষরোপণ কার্যসূচী হাতত লৈছো। এই বিশ্ব পরিবেশ দিবস কিয় পালন কৰিবলগা হয় আর যাক সামাজিক অনুষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সংঘ নামঘর, সেইবিলাকতো আমি বৃক্ষরোপণ করব পাৰোঁ। অকল বৃক্ষরোপণেই বিশ্ব পরিবেশের সারমর্ম নহয়, ইয়াত আমি চাফ চিকুণতাও বিশ্ব পরিবেশের মাজতেই পড়ে, স্বচ্ছ ভারত যেটো কোৱা হৈছে, গতিকে স্বচ্ছ ভারতের জড়িয়েও আমি বিশ্ব পরিবেশ দিবস পালন করব পাৰোঁ। গতিকে তোমালোকে মনত রাখিবা যাতে এই বিশ্ব পরিবেশ দিবসত বাদেও আমি মাজে মাজে সময় সাপেক্ষে বৃক্ষরোপণ তথা স্বচ্ছ ভারত অনুষ্ঠান চলাই নিব পাৰোঁ।